আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2020 সালে এসএসসি ফলাফলে সন্তুষ্ট না হয়ে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো বা খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছো, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আজকে জানতে পারবে যে এই বছরই বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জের জন্য অনেক শিক্ষার্থী বন্ধুরা আবেদন করেছে, তো কোন বোর্ডে কতজন আবেদন করেছে এবং তোমাদের ফলাফল সংক্রান্ত, তাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সংক্রান্ত এবং কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা মূল্যায়ন করা হয় সবগুলো বিষয় জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক উপকৃত হবে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে 2,38,471 জন শিক্ষার্থী ফল পুনরীক্ষণের আবেদন করেছেন। তারা মোট 4,41,919টি খাতা চ্যালেঞ্জ করেছে, অর্থাৎ 4,41,919টি খাতা চ্যালেঞ্জ করেছে। এদের মধ্যে শুধু এসএসসি পরীক্ষার 3,95,898টি, দাখিলের 28,484টি, এসএসসি ভকেশনালের 17,537টি খাতা পুনরীক্ষণের আবেদন করা হয়েছে। গতকাল 7ই জুন ফল পুনরীক্ষণের আবেদনের সুযোগ শেষ হয়ে গেছে। 8 জুন আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি একথা বা এই তথ্য নিশ্চিত করেছেন। গত 31 মে এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। যারা প্রত্যাশিত ফলাফল পাননি তারা গত 1 জুন থেকে 7ই জুন পর্যন্ত ফলাফল পুনরীক্ষণের আবেদন করতে পেরেছেন। পুনরীক্ষণ আবেদন করতে পেরেছে প্রায় 2,38,471 জন পরীক্ষার্থী, যার মধ্যে ঢাকা বোর্ডের 57,790 জন শিক্ষার্থী 1,46,260টি খাতা পুনরীক্ষণ আবেদন করেছেন, অর্থাৎ 57,000 শিক্ষার্থী আবেদন করেছে 1,46,260টি খাতা পুনরীক্ষণের জন্য। এছাড়া বরিশাল বোর্ডে 23,850টি খাতা, চট্টগ্রাম বোর্ডে 52,246টি খাতা, কুমিল্লা বোর্ডে 39,303টি খাতা এবং দিনাজপুর বোর্ডে 40,075টি খাতা, যশোর বোর্ডে 34,285 খাতা, ময়মনসিংহ বোর্ডে 31,331টি খাতা, রাজশাহী বোর্ডে 40,161টি খাতা, সিলেট বোর্ডে 23,790টি খাতা পুনরীক্ষণ আবেদন করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাচ্ছে এবার ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি খাতা আবেদন করা হয়েছে পুনরীক্ষণের জন্য। তো ঢাকা বোর্ডে সবচেয়ে 1,46,260টি খাতা পুনরীক্ষণ আবেদন করা হয়েছে। তো যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করেছো, আশা করি তোমাদের ফলাফল ভালো হবে। তবে খাতা চ্যালেঞ্জ করার মানে এই নয় যে খাতাগুলো নতুন করে মূল্যায়ন করা হবে, অর্থাৎ বাস্তবে খাতাগুলো নম্বর ঠিক আছে কিনা সেটাই শুধু দেখা হবে। অর্থাৎ খাতা পুনর্মূল্যায়ন করা হয় না, শুধুমাত্র যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো ঠিক মতো যোগ করা হয়েছে কিনা শুধু সেটাই দেখা হবে। প্রতি বছর শত শত পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়, কেউ ফেল করা থেকে GPA 5 পেয়ে থাকে। এক শ্রেণীর পরীক্ষকের উদাসীনতা এমন ঘটনা ঘটে থাকে প্রতি বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা এই খাতা পুনরীক্ষণ আবেদন করেছো, আশা করি তোমাদের ফলাফল ভালো হবে। তোমাদের জন্য খুশির খবর হচ্ছে যে প্রতি বছরই কিন্তু শত শত শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হয়, অনেকে ফেল থেকেও পাশও করে, অনেকে ফেল থেকে GPA 5 পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই কারণে তোমাদের জন্য সুখবর হলো যে তোমাদের ফলাফল পরিবর্তন হবে ইনশাল্লাহ। তোমাদের আশানুরূপ ফলাফল হোক এই প্রত্যাশা বা এই দোয়া তোমাদের জন্য। SSC তে GPA 5 পেয়েছে 1,23,497 জন। শুধু গত বছর শুধু SSC তে GPA 5 পেয়েছিল 94,556 জন, অর্থাৎ গত বছর শুধু SSC তে সমমান বাদ দিয়ে শুধু SSC তে 94,000, এবার 1,23,000, তার মানে অনেক GPA 5 বেড়েছে এবার। সেই কারণে তোমাদের কলেজে ভর্তি ভালো কলেজে চান্স পাওয়া একটু কঠিন হয়ে যাবে, যেহেতু গত বছরের তুলনায় এবার A+ এর হার বেশি, পাশের হারও বেশি, সেই কারণে কলেজে ভর্তি হতে একটু সমস্যা হবে। সেই কারণে তোমরা অবশ্যই তাড়াতাড়ি কলেজে ভর্তি জানাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা SSC পরীক্ষার ফলাফল, SSC এবং সমমানের পরীক্ষার ফলাফল 2020-এর পুনরীক্ষণের জন্য আবেদন করেছো, আশা করি তোমরা যে যে আশা নিয়ে আবেদন করেছো তোমাদের আশা যেন পূরণ হয়, সকলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো আসে। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। এবং তোমাদের কলেজে ভর্তি 2020-21 সকল নিউজ আপডেট, সকল তথ্য এবং ভর্তির A to Z সংক্রান্ত তথ্য পেতে হলে আমাদের চ্যানেল সাথেই থাকো। এবং ইতিমধ্যে তোমাদের ভর্তির সকল বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা না দেখেছো তারা অবশ্যই দেখে নিবে। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।